প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি আরব প্রবাসীরা যেভাবে পাবেন ড্রাইভিং লাইসেন্স, সৌদির ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে ড্রাইভিং পরীক্ষা দিতে হয়। যদি পাশ করেন আপনাকে 10 দিন ক্লাস করতে হবে, যদি পাশ না করেন তাহলে 30 দিন বা 45 দিন ক্লাস করতে হবে। ক্লাস শুরু হবে ভর্তির 4-5 মাস সাধারণত। মেডিকেল পরীক্ষা করতে হবে এবং এই ক্লাস করতে ফি দিতে হবে। এই ক্লাসে ড্রাইভিং ও সিগন্যাল ইত্যাদি শেখায়। ক্লাস করার পর একদিন ডেট দিবে ফাইনাল পরীক্ষার, সেদিন সকাল 7:30 সেখানে উপস্থিত থাকতে হবে। ওই দিনই ড্রাইভিং ও সিগন্যাল পরীক্ষা হবে। যদি দুই পরীক্ষায় পাশ করেন তাহলে একদিনের ডেট দিবে সেদিন যে লাইসেন্স নিয়ে আসবেন। নিম্নে সকল ফি দেয়া হলো। মেডিকেল ফি 100 রিয়াল, ড্রাইভিং স্কুল 450 রিয়াল, ড্রাইভিং লাইসেন্স 400 রিয়াল 10 বছরের জন্য, 2 বা 5 বছরের জন্য নিলে আরও কম। আর আপনার বাসা থেকে যাওয়া আসার খরচ ধরবেন।